আমি চাই ব্যাস পশ্চিমবঙ্গের সবাই আমাকে ভালো ভালোভাবে যাতে কোনো কোনো কিছু অসুবিধা না হয় আপনারা সাহায্য করবেন। এবং শ্রীরামপুরের জন্য আমি একটা কথা বলতে চাই, শ্রীরামপুর আমি আজকে প্রথম যাচ্ছি, যেটা রাহুলবাবু বললেন প্রথম আমি প্রচারে যাচ্ছি, তো আপনাদের আপনাদের সামনে প্রথম প্রচার অনুষ্ঠানে এসেছি আমি শ্রীরামপুর থেকে, যে আমি লোকসভার প্রার্থী হয়ে যাচ্ছি। তা আমার একটাই কথা হচ্ছে শ্রীরামপুর করি আমি প্রণাম, এবং আমি চাই শ্রীরামপুর একটি পবিত্র স্থান, কারণ এখানে অনেক মন্দির দরগা অনেক কিছু আছে, আমি খুব ভগবান বিশ্বাসী, এবং শ্রীরামপুরের জনতাকে আমি চাই আমার সাফল্যের দিকে যেন তারা সহযোগিতা করে। শ্রীরামপুরের জন্য আমি অনেক কিছু করতে চাই, সেটা ভারতের ম্যাপের মধ্যে শ্রীরামপুরকে একটা ট্যুরিস্ট পর্যটক হিসাবে, মানে ট্যুরিস্ট জায়গা হিসাবে আমি তাকে ফোকাস করব। এবং অনেক কিছু আমার জীবনে আশা আছে যে বাপিলাইয়ে একটা মিউজিক অ্যাকাডেমি করবেন, আমি মিউজিক অ্যাকাডেমি কেন কোথাও করিনি এখনও, কিন্তু বাপিলাইয়ে মিউজিক অ্যাকাডেমি প্রথম আমি শ্রীরামপুরে করব। অনেক কিছু আমার স্বপ্ন আছে, খালি আমার আমি চাই শ্রীরামপুরবাসীদের সহযোগিতা। আমি বাঙালি,